Hi friends, good morning. Welcome back to my channel, Jewel Family. আমি রুমা মুম্বাই থেকে বলছি। আজকে রবিবার, এখন বাজে 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সব ঘুম থেকে আজকে উঠে পড়েছি। উঠে এবার নাস্তা হবে। নাস্তার জন্য সব রেডি করা হয়ে গেছে। এবার তাহলে চলো নাস্তা করব। আর দেখো সবাই বসে আছে, নাস্তা রেডি। কি কি নাস্তা হবে? এইটা আমাদের সামনে ঘোষা ওরা দিয়ে গেছে, ঘোষা বটাটার ভাজি, এখানে দেশের একদম মিষ্টি মিষ্টি পাও, আর এখানে দেখো চা। এখানে চা খেতে স্টার্ট করে দিয়েছে। গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং উইথ আ হট টি। দেখো রূপমবি চা খাচ্ছে। আজকে বেশ বাইরের আবহাওয়াটা আর ওয়েদারটা খুব সুন্দর আছে, রোদ্দুর উঠেছে। তো আজকে রূপমকে ছোট কাপে ছোট চা দিয়েছে, দেখো। তো পায়েল এখনো ব্রাশ করছে, পায়েলের ব্রাশ হয়নি। আর চলো এত সুন্দর সুন্দর নাস্তা খেয়ে নি ফটাফট, ঠান্ডা হয়ে যাবে। চাও আমার ঠান্ডা হয়ে যাবে না হলে। আমার পাউতে দেয়া আছে স্পেশাল মেয়নিজ। আর পায়েলে রূপমেরটা স্পেশাল করে মেয়নিজ লাগিয়েছে, দেখো। আমাদেরটা বাটার দেয়া আছে, আর ওরটা মেয়নিজ লাগিয়েছে। মেয়নিজ দিয়ে খাবে। আর এখন চা খাচ্ছে পায়েল। এখন দেখো ব্রাশ করছে ওখানে। হ্যাঁ দেখো পায়েল ব্রাশ করছে। রবিবারের গোপালকে আমাদের দেখাই কিরকম ওর আজকে। এ দেখো গোপাল বি উঠে পড়েছে ঘুম থেকে। রবিবারে এবি খুশ, সবাই ঘরে আছে, দেখো। আর আমাদের মেন হচ্ছে এই দুটো জিনিস, সেগুলো সব পরিষ্কার করতে হবে আজকে। পরিষ্কার করে রাখবো। তুলসী গাছ বসাতে হবে। তুলসী গাছটা দেখো পুরো খারাপ হয়ে গেছে। তুলসী গাছটা আজকে বসাবো, নিয়ে এসে। কালকে নিয়ে আসা হয়নি, বাজারে গেছিলাম, তো আজকে নিয়ে আসবো। নিয়ে এসে দেখো নাস্তা খাচ্ছে এখন। আবার এখন ওখানে পেঁপে আর আলু দিয়ে খেসার ডাল সেদ্ধ বি হয়েছে। আমাদের ওর মুড়ি খাওয়া হয়ে গেছে, পাও খাবে না, মুড়ি খেয়ে নিয়েছে ও। তো চলো নাস্তাটা করে নিই। নাস্তা খেয়ে আজকে সানডে, তো জানো অনেক কাজ থাকে, কাজগুলো করতে হবে। আর রান্নাবান্না আছে, চান ফান করবো। এত লাইটের ফোকাস আসছে বাইরে থেকে, পুরো সাদা হয়ে যাচ্ছে স্ক্রিনটা। তো চলো নাস্তাটা করে নিই। দেখো রূপম আর ওর পাপা বাজারে যাচ্ছে, কেন কি কালকে ভ্যাকসিন নিয়েছে, তো সকাল করে আজকে আর বাজারে যাওয়া হয়নি, তো লেট একটু উঠেছে, তো এখনই বাজারে যাচ্ছে। আর দেখো রূপম যাচ্ছে আর ওর পাপা যাচ্ছে। তো বাজারে দেখা যাক কি আনে, সেরকম অনুযায়ী রান্না হবে। রূপম স্কুটিটা চালিয়ে নিয়ে যাবে ওর পাপাকে, কেন ওর পাপা ভ্যাকসিন নিয়েছে। ফোনটা নিয়ে যাও, কিছু যদি আনার থাকে বলবো, মনে পড়লে। মানে বাজারের ব্যাগ। দেখো আজকে সানডে, মাথায় শ্যাম্পু দেবো, তাই জন্য পায়েলকে বললাম একটু তেলটা লাগিয়ে দে, চুলটার কি অবস্থা। একটু চম্পি করে দিতে বলছি পায়েলকে, দিলে তারপরে রেখে দেবো এক ঘন্টা, কাজ করতে করতে হয়ে যাবে, তারপরে চান করে দেবো। তাই জন্য চলো তেলটা লাগিয়ে নিই আগে। মম্মিকে ভূত থেকে ইনসান বানাবা যে তেল লাগে। ওইটাই, চুলগুলো পুরো ধুলো ধুলো হয়ে গেছে, দুদিন হয়ে গেছে শ্যাম্পু দেওয়া হয়নি। চলো তাহলে তেলটা লাগিয়ে নিই। পায়েল দেখো কেরম চম্পি করে, দেখি মাসাজ করে দেয়। ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে কি করবো। কালকে স্কুটিতে গেছিলাম এর সাথে, দুদিন ধরে আরো চুলে ধুলো ধুলো হয়ে গেছে। ওই বাজারে বেরিয়েছিলাম দুদিন, স্কুটি করে গেলেই গাড়িতে চুল খোলা রাখলে নাই, পুরো ধুল ধুল হয়ে গিয়ে জোট হয়ে গেছে চুলগুলো।
রান্না হয়ে গেলে এবার ওর বাড়ি হবে, ওকে লাগিয়ে দিতে হবে। দেখো মাথায় তেল লাগিয়ে পুরো একদম চিপচিপে হয়ে গেছে, শ্যাম্পু দেব। আর আমি কি রান্না হচ্ছে আজকে তোমাদেরকে দেখাই। দেখো পনির ভাজছি, আর এখানে ওই পনিরটা ফুলকপি দিয়ে আর পনির দিয়ে তরকারি হবে, আর লাউ কুমড়ো শাক আর নটে শাক দিয়ে চচ্চড়ি হবে। তো কাটা হয়ে গেছে সব, ভাত হয়ে গেছে আমার। দেখো ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে পনিরটা ভাজছি, তরকারিটা চাপাবো, আর শাকটা বাকি। এখানে নটে শাকটাকে আমি একটু তেলেতে নেড়ে রেখে দিয়েছি, চচ্চড়িটা হবে বলে কুমড়ো আর নটে শাক দিয়ে। আর এখানে শাকটা কেটে ধোয়া আছে, আর এখানে শাকের আনাজটা কাটা আছে। তো চলো ফুলকপির তরকারিটা আগে চাপাই। দেখো ফুলকপির তরকারি চাপানো হয়ে গেছে আমার, আর বাইরে দেখো কত জোরে বৃষ্টি এসেছে, দেখো প্রচুর বৃষ্টি এসে গেছে। আর এখানে আমি এখন বড়িগুলো ভাজছি, শাক শাক বসাবো বলে শাকের বড়ি ভাজছি। বড়ি ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি আনাজগুলো যে আছে আনাজগুলো দিয়ে দেবো। আনাজগুলো দিয়ে দিলাম। আনাজগুলো একটু ভাজবো। একটু আনাজগুলো ভেজে নিই, ভেজে নিয়ে শাকটা বসাবো। রোদ্দুর করেছিল, আবার দেখো বৃষ্টি এসে গেছে। আর আমাদেরও দেখো তুলসী গাছ এনেছে, দেখো তুলসী গাছগুলো বসাচ্ছে নতুন মাটি দিয়ে। তুলসী গাছগুলো খারাপ হয়ে গেছিল পুরো, দেখো দুটো তুলসী গাছ এনেছে। এটা একটা দুটো এনেছে, দুটো টবে বসাবে। তুলসী গাছের ওইখানটা পুরো পরিষ্কার করে আর বসিয়ে দিচ্ছি। এ দেখো আজকে দুপুরের লাঞ্চে কি হয়েছে একবার দেখিয়ে দিই। শাক চচ্চড়ি, এখানে ফুলকপির তরকারি পনির দিয়ে, এখানে করলা আলু ভাতে মাখবো, এখনো মাখা হয়নি, রায়তা করেছি, আর এখানে ভাত আছে, আর এখানে কালকের একটু তরকারি আছে, তরকারিটা গরম করেছি, পোস্তর তরকারি কালকে বেঁচেছিল তো এটা গরম করেছি। তো আজকে লাঞ্চ মেনুতে আমাদের এটাই আছে। স্নান করে চলে এসেছি, দেখো স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখানে পায়ে রূপম বসে আছে, খিদে পেয়ে গেছে, দেখো ঘুমে পড়ার খাপ, তাই দেখো খিদে পেয়ে গেছে, বালিশ ঢাকা দিয়ে বসে আছে। তো চলো দুটো বেজে গেছে, এখন আমরা খেতে বসবো। আরে দেখো পুজো করা হয়ে গেছে,
আর মেইন যে এইখানটা এটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে নালে নোংরা হয়েছিল আর তুলসী গাছ বসানো হয়ে গেছে একটা নতুন তুলসী গাছটা পুরো এ হয়ে গেছিল হরি গাছটা আর এখানে একটা বসানো আছে দুটো বসানো হয়েছে আমাদের ও কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করলো পরিষ্কার করে দেখো একদম সুন্দর করে দিয়েছে তুলসী মজপত্র এখানটা এখন জলটা থেমেছে জল হয়নি দেখো এখন নিচে যাব সাড়ে সাতটা বেজে গেছে এখানে রেডি হয়ে গেছে সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে পর্দাটা দিচ্ছে ফল নিয়ে চলে যাচ্ছে আমরা হচ্ছে এখন এই দোকানটাতে ঢুকবো সাজানোর জন্য কাপড় নেওয়ার জন্য আলাদা এখানে মাম্মি আমরা এখানে রাস্তায় আছি আমি এখন স্কুটি চালাচ্ছি ওই ওইদিকে দোকান থেকে আমাদের এখন গোপালের জামা নেওয়া হয়ে গেছে এইবার যাচ্ছি আমরা দোল্লা নিতে এখন দেখো আজকে জন্মাষ্টমীর দিন সকালবেলা আমার পুজো পুজো হয়ে গেছে তো কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই জন্যে ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করে নিই তো তোমাদের সাথে টাটা বাই বাই করা হয়নি তো চলো কালকে যে আমি পুরো ভিডিওটায় যে মার্কেটিং করেছি গোপালের সব দেখিয়েছি শেয়ার করেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই টাটা বাই